আমাদের শরীরে যদি কোনো অসুখ দেখা দেয় কিংবা আমরা যদি পড়ে গিয়ে ব্যথা পাই বা কোনো ক্ষত সৃষ্টি হয়, আমরা তা সহজেই দেখতে পারি। কারণ শরীরের অসুখটা আমরা সহজেই বুঝতে পারি, কোথাও ব্যথা পেলে নিজ চোখে তা দেখতে পারি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যদি আপনার ব্রেনে ড্যামেজ সৃষ্টি হয় আপনি কিভাবে বুঝবেন? ব্রেন আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, কিন্তু এই অঙ্গটি যখন কোনো রোগে আক্রান্ত হয় বা এই অঙ্গে যদি কোনো ড্যামেজ তৈরি হয়, আমরা তা সহজে বুঝতে পারি না, যা ধীরে ধীরে আরও বড় ক্ষতির কারণ হয়ে ওঠে। পড়ালেখা মনে থাকছে না, কোনো কিছুতে মনোযোগ আসছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না, এর কারণ কি জানেন? এর কারণ হলো ব্রেনের দুর্বলতা। আপনার ব্রেন ঠিকঠাকভাবে কাজ করছে না, কিন্তু এগুলো কেন হয়ে থাকে, এমন কি কারণে প্রতিনিয়ত আমাদের ব্রেন ড্যামেজ হচ্ছে, এটা আমাদের সবারই প্রশ্ন। আসলে আমরা আমাদের নিজেদের কিছু অভ্যাসের কারণেই আমাদের ব্রেনকে দিনে দিনে ড্যামেজ করে ফেলছি। আমরা হয়তো মনে করি এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অভ্যাস মাত্র, কিন্তু এটি যে আমাদের কত বড় ক্ষতি করছে তা আমাদের অনেকেরই ধারণার বাইরে। তাহলে কি এই অভ্যাস, চলুন জানা যাক। আজকালকার মডার্ন জীবনযাত্রা আমাদের ব্রেনের কার্যক্ষমতা দিনে দিনে কমিয়ে দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে খারাপ যে অভ্যাসটি আমাদের ব্রেনের সবচেয়ে ক্ষতি করে তা হলো কম ঘুমানো। রাতের ঘুমটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকেই সারা রাত মোবাইল চালিয়ে কাটিয়ে দিই এবং ধীরে ধীরে এটি একটি অভ্যাসে পরিণত হয়। মোবাইল না চালালেও রাতে ঘুম আসতে চায় না। ডিভাইস এমন একটা জিনিস যা আপনি চালানো শুরু করলে এটি আপনার আসক্তিতে পরিণত হবে। রাতে কম ঘুমানোর কারণে দিনের বেলা আমাদের ব্রেন ঠিকভাবে কাজ করতে পারে না, কারণ ব্রেনেরও একটি বিশ্রামের প্রয়োজন আছে। আমরা যখন রাতে ঘুমাই আমাদের ব্রেন বিশ্রাম পায়। যখন আমরা রাতে না ঘুমিয়ে কাটাই এবং আমাদের ব্রেন পর্যাপ্ত বিশ্রাম না পায়, তখন আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়। দ্বিতীয় ক্ষতিকর অভ্যাসটি হলো অতিরিক্ত দুশ্চিন্তা করা। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, কারণ এতে ব্রেনের উপর অনেক বেশি প্রেশার পড়ে এবং ব্রেন দুর্বল হয়ে যায়। কোনো কিছুর জন্য প্রয়োজনের তুলনায় বেশি দুশ্চিন্তা করা উচিত নয়। শুধুমাত্র ব্রেন নয়, এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তৃতীয় বদ অভ্যাসটি হলো অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া। একটি রিসার্চে দেখা গেছে জাঙ্ক ফুড শুধুমাত্র আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে না, আমাদের ব্রেনেরও ক্ষতি করে। জাঙ্ক ফুডে রয়েছে অতিরিক্ত হাই ক্যালোরি এবং সুগার ও অতিরিক্ত তেল, যা আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়। আমরা আমাদের শরীরের সুস্থতার জন্য যে খাবারটি খাই সেটি আমাদের ব্রেনেও প্রভাব ফেলে। ধরুন আপনি যদি আপনার গাড়িতে পেট্রোলের বদলে কাদা পানির ব্যবহার করেন, তাহলে কি আপনার ইঞ্জিনটি চলবে? অবশ্যই চলবে না। তেমনি স্বাস্থ্যকর খাবার খাওয়ার বদলে আপনি যদি অস্বাস্থ্যকর খাবার খেতে থাকেন, এটি আপনার ব্রেনকে অনেক বেশি ড্যামেজ করবে। আরেকটি খারাপ অভ্যাস হলো সকালে দেরিতে ঘুম থেকে ওঠা। প্রকৃতি আপনাকে যে নিয়মটি ঠিক করে দিয়েছে, আপনি যদি সেই নিয়মের বাইরে কাজ করেন আপনি অবশ্যই শাস্তি পাবেন। তেমনি প্রকৃতির নিয়ম অনুযায়ী রাত হলো ঘুমানোর জন্য এবং দিন হলো কাজের জন্য। আপনি যদি সারা রাত জেগে কাটান এবং দিনে ঘুমিয়ে কাটান, তবে অবশ্যই এটি আপনার ব্রেনের অনেক ক্ষতি করবে। এটি আপনার কোনো কিছু মনে রাখার ক্ষমতা কমিয়ে দেবে, ব্রেনের কার্যক্ষমতা লোপ পেতে থাকবে। সর্বশেষ যে বিষয়টি আপনার ব্রেনকে সবচেয়ে বেশি ক্ষতি করে সেটি হলো ব্রেনকে কাজে না লাগানো। আপনি যদি আপনার ঘরের জন্য কোনো একটি মেশিন কিনে তা কাজে না লাগান, দিনের পর দিন ঘরের কোনায় ফেলে রাখেন, দেখবেন কিছুদিন পরে এটি এমনিতেই নষ্ট হয়ে গেছে। তেমনি আমাদের ব্রেনকে দেওয়া হয়েছে কাজে লাগানোর জন্য, বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। আপনি যদি আপনার ব্রেনকে ঠিকভাবে কাজে না লাগান, তাহলে আপনার ব্রেনের কার্যক্ষমতা কোনো দিনই বাড়বে না, বরং ধীরে ধীরে আরও কমতে থাকবে। ব্রেনের সুস্থতার জন্য দৈনন্দিন জীবনে এই বিষয়গুলি মেনে চলা একান্ত প্রয়োজন। সুস্থ এবং স্বাস্থ্যকর অভ্যাস যেমন আপনার শরীরকে ভালো রাখবে, তেমনি আপনার ব্রেনকেও ভালো রাখবে। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর এরপর আপনি কি বিষয় নিয়ে বা আপনার সমস্যার সমাধান নিয়ে ভিডিও দেখতে চান সেটিও জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সফলতা কেবল আপনারই জন্য।